হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি ভালো আছেন। ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব আমাদের ডলস হাউস নাটকটির সামারি দ্বিতীয় অংশ। ডলস হাউস নাটকটির সামারি দ্বিতীয় অংশ আলোচনা আসে পূর্বে আমরা বলে নেই যে আমরা কিন্তু ইতিমধ্যে তিন তিনটি ক্লাস শেষ করেছি এই ডলস হাউসের। তো আপনারা সেগুলো দেখে নিবেন, তাহলে আমরা এই ক্লাসটি এনজয় করতে পারবে। তো অ্যাক্ট টু আমরা শুরু করছি। অ্যাক্ট টুতে যেটি হয়, অ্যাক্ট টু ওপেন্স অন দ্য ফলোয়িং ডে। আমরা জানি যে সামারি ওয়ানে আমরা কিন্তু দেখে এসেছি যে অ্যাক্ট ওয়ানে কি কি ঘটনা ঘটেছে। তার পরের দিনে সামার ফলোয়িং ডে ক্রিসমাস। আমরা জানি যে অ্যাক্ট ওয়ানে কিন্তু আমরা ক্রিসমাস ডেতে, মানে বড়দিনের সময়ের ঘটনাগুলো দেখেছি। আর আজ আমরা দেখবো হচ্ছে তার পরের দিনের ঘটনাগুলো। নোরা, বড়দিন ক্রিসমাস মানে হচ্ছে পরের দিন, ক্রিসমাস চড়ছে সেই দিন। নোরা পেসেস হার লিভিং রুম অ্যালোন। নোরা কি করছে, তার লিভিং রুমে একা একা পায়চারি করছে, পায়চারি করছে। সি ইজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, সে খুবই অ্যাংজাইটিতে খুব আছে। তার মধ্যে বলছে খুবই দুশ্চিন্তা ভরা মন তার, সে কোনো কিছু নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। মিসেস লিন্ডে কামস, তার বন্ধু মিসেস লিন্ডে সেখানে আসে এবং নোরাকে সে হেল্প করতে শুরু করে। ওয়্যার আর সি নোরাস ড্রেস, নোরা তার পোশাক সেলাই করছিল, সে সেলাই করতে সে তার বন্ধুকে হেল্প করে। সি উইল ওয়্যার দ্য ড্রেস, তো নোরা যে পোশাকটি সেলাই করছিল সেই পোশাকটি সে মূলত পরবে। একটি বল হবে, একটি বল ডান্স প্রোগ্রাম হবে, সেই ডান্স প্রোগ্রামে সে সেটি করবে। অ্যাট হার নেভার্স হোম দ্য ফলোয়িং ইভিনিং, পরের সন্ধ্যায়, মানে ওই সন্ধ্যায়, যে সন্ধ্যাটা আসবে সামনে, সেই সন্ধ্যায় তাদের একটা প্রোগ্রাম আছে, বল ডান্সের প্রোগ্রাম, সেখানে সে অ্যাটেন্ড করবে। এজন্যই সে এই বল ডান্সে অংশগ্রহণ করার জন্য সে ড্রেসটিকে সেলাই করছিল। নোরা টেলস মিসেস লিন্ডে, নোরা লিন্ডেকে বলে, মিসেস লিন্ডেকে নোরা বলে, এই যে লিন্ডে আমরা জানি নোরা বলছে না, তাকে বলে যে ডক্টর র্যাঙ্ক হ্যাজ এ মর্টাল ইলনেস। কথায় কথায় বিভিন্ন কথা আসে, সে কথায় কথায় সে বললো যে ডক্টর র্যাঙ্কের একটি খুবই মারাত্মক ধরনের অসুস্থতা আছে। মর্টাল মানে হচ্ছে যেটা মেরে ফেলে, যে অসুস্থতা মানুষকে হত্যা করে তাকে বলা হয় মর্টাল ইলনেস। তার একটা মর্টাল ইলনেস আছে। তো আমরা জানি যে এই সেই ডক্টর র্যাঙ্ক, তার কি ইলনেস আছে আমরা জেনে নিই। তার একটা বড় ধরনের অসুখ আছে, দ্যাট হি ইনহেরিটেড ফ্রম হিজ ফাদার, যেটি সে পেয়েছিল বংশানুক্রমে পেয়েছিল, তার বাবার কাছ থেকে পেয়েছিল। তো নোরার কিছু সাসপিশিয়াস বিহেভিয়ার, নোরা কিছু কিছু মানে সন্দেহজনক আচরণ করে, যে সন্দেহজনক আচরণ গুলো লিডস মিসেস লিন্ডে টু গেস দ্যাট ডক্টর র্যাঙ্ক ইজ দ্য সোর্স অফ নোরাস লোন। তো এতে নোরা নোরা যে ডক্টর র্যাঙ্ক সম্পর্কে কিছু কথা বলে এবং কথাগুলো একটু সন্দেহজনক ছিল, এটা দেখে লিন্ডে মনে করে যে ডক্টর র্যাঙ্কের কাছ থেকেই সম্ভবত নোরা টাকাটা ধার নিয়েছিল। নোরা ডিনাইজ মিসেস লিন্ডের চার্জ বাট রিফিউজেস টু রিভিল দ্য সোর্স অফ ইট। সে যখন বলে যে তুমি তাহলে কি এই ডক্টর ড্যাঙ্কের কাছ থেকে টাকা নিয়েছো, তো নোরা বলে যে না না না, আমি আসলে তার কাছে টাকা নেই নাই। তো তোকে জিজ্ঞাসা করতো তুমি কার কাছ থেকে টাকাটা নিয়েছিলা, সেটা সে বলে না, বলে যে না আমি সেটা বলতে চাচ্ছি না। তো টোরভাল্ড আসে, টোরভাল্ড অ্যান্ড এখন নোরা এগেইন বেগস হিম টু কিপ ক্রক্সড অ্যান্ড এমপ্লয়েড অ্যাট দ্য ব্যাঙ্ক, এবং সে আবারও তাকে বলে তুমি ব্যাঙ্কে ওকে রেখে দাও, ওকে রেখে দাও, ওকে রেখে দাও, ওকে তাড়িয়ে দিও না। বাট এগেইন টোরভাল্ড রিফিউজেস, যে টোরভাল্ড আবারও তাকে বলে যে না না, এটা সম্ভব না। ওয়েন নোরা প্রেসেস হিম, নোরা তখন তাকে খুব বেশি প্রেস করে, প্রেস করে মানে চাপাচাপি করে, হি টেলস দ্যাট ক্রক্সটার্স মোরাল বিহেভিয়ার ইজ বদারিং। সে বলে যে আমি তাকে খুবই অপছন্দ করি, তুমি ওর জন্য আমাকে সুপারিশ করো না, ওর যে নৈতিক আচরণ এটা আমার কাছে খুবই অসহ্য লাগে। হি ডিসলাইক ক্রকস্টারস ফ্যামিলিয়ার অ্যাটিটিউড, এবং সে যে গায়ে পড়ে কথা বলতে চায়, মানুষের সাথে খুব ভাব ভরে তা করে, এটা তার কাছে খুব অপছন্দের মনে হয়। টোরভাল আর নোরা আর খুব মাছ, এবং এই বিষয়টি নিয়ে টোরভাল এবং নোরা কিন্তু অনেকক্ষণ ঝগড়া করলো, তারা স্বামী স্ত্রী, এই বিষয়টা নিয়ে বেশ কিছুক্ষণ ঝগড়া করলো যে তুমি কিন্তু ওকে কেন জায়গা দিবা না, কেন তোকে চাকরিটা ফিরিয়ে দিবে না। তো টোরভাল তখন কি করে,
প্রোভার্ব, এবং সে খুবই রেগে যায় বিষয়টি নিয়ে, এবং সে আসলে ওকে পছন্দই করে না। তার যে মেইড আছে হেলেন, হেলেনকে পাঠায় যে যাও এই যে এই বরখাস্তের যে পত্রটা আছে, বরখাস্তের চিঠিটা ওকে লেটারটা দিয়ে আসো, যাও লেটারটা ওকে দিয়ে আসো। তো যখন প্রোভার যখন চলে যায়, ডক্টর র্যাঙ্ক অ্যারাইভস অ্যান্ড টেলস নোরা দ্যাট হি ইজ ক্লোজ টু ডেথ। তো এই সময়টাতে মানে বেশ ক্রিটিক্যাল একটা সময়, কারণ এই সময়ে নোরা খুবই চেষ্টা করে তার স্বামীকে বোঝানোর জন্য। এতটা ক্রিটিক্যাল সময় সে পড়েছে, তার স্বামী যদি না বোঝে সে খুব বিপদে পড়ে যাচ্ছে, তার পরিবার লজ্জা এবং অসম্মানের সম্মুখীন হচ্ছে। তখন সে একটু অন্য রাস্তা খোঁজে যে কিভাবে এই টোভার্টকে, তার হাজব্যান্ডকে রাজি করানো যায়। তখন সে ভাবে যে ডক্টর র্যাং তার হাজব্যান্ডের খুবই কাছের মানুষ, যেহেতু কাছের মানুষ, এই কাছের মানুষ যদি তাকে কোনো কিছু রিকোয়েস্ট করে তাহলে হয়তো সে রাখবে, এবং যেহেতু সে রাখবে তাই সে ডক্টর র্যাঙ্কের সাথে একটু প্রেমের ভান করে, একটু সেনাল করে। তো সেনাল করা বলতে বোঝায় প্রেমের ভান করে, এবং সে তাকে তার সাথে কিছু সম্পর্ক গড়ে গড়ে তোলে। অ্যাকচুয়ালি তখনই কিন্তু এই যে ডক্টর র্যাঙ্ক তাকে বলে যে হি ইজ ক্লোজ টু ডেথ, সে এখন মারা যাবে, সে মৃত্যুর খুবই কাছাকাছি, তার শরীর খুবই খারাপ। সে অ্যাটেম্পটস টু চিয়ার হিম আপ, যখন একথা জানে তখন সে ভাবে যে এই মৃত্যুর মুখোমুখি লোকটাকে একটু খুশি করি, খুশি করার জন্য সে তার সাথে সেনাল করতে শুরু করে, তার সাথে প্রেমের ভান করতে শুরু করে, যেন সে তার সাথে প্রেম করছে, তাকে ভালোবাসছে। তো অ্যাকচুয়ালি সে এই কাজগুলো করছিল কিন্তু তার উদ্দেশ্য নিয়ে, যাতে তার হাজব্যান্ড তার কথা শোনে, তার কথা মেনে নেয়। তো এই কথাটাই র্যাঙ্ককে বলতে যাচ্ছিল, সে সিমস টু বি প্রিপেয়ারিং টু রিকোয়েস্ট ডক্টর র্যাঙ্ক টু হেল্প হার স্ট্রাগল উইথ টোভার্ট। সে তো বলে যাচ্ছিল ডক্টর র্যাঙ্ককে যে সে তার কি কি সমস্যা হচ্ছে। সাডেনলি ডক্টর র্যাঙ্ক রিভিলস টু নোরা দ্যাট হি ইজ ইন লাভ উইথ হার, কিন্তু হঠাৎ করেই ডক্টর র্যাঙ্ক তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তার মানে নোরাকে সে ভালোবাসে। এই কথাটি নোরাকে সে বলে দেয় ডক্টর র্যাঙ্ক, এবং ডক্টর র্যাঙ্ক যখন এই কথাটি বলে দেয়, অ্যাকচুয়ালি নোরা কিন্তু তার সাথে প্রেম করা বা ভালোবাসে না তাকে, বরং সামান্য হালকা ভনিতা বা ভান করছিল সে। যখন জেনে যায় সে সত্যি সত্যি তার প্রেমে পড়ে গেছে, এটা জানার পরে সে আর র্যাঙ্ককে কিছু বলে না, কারণ সে ভাবে যে না এখন আর তাকে কিছু বলা হবে না। ডক্টর র্যাঙ্ক লিভস, ডক্টর র্যাঙ্ক চলে যায়, ক্রকস্ট্যাড অ্যারাইভস অ্যান্ড ওয়ান্টস টু নো হোয়াই হি ইজ ডিসমিসড। এর মধ্যে ক্রকস্ট্যাড চিঠিটি পেয়ে গেছে, সে অলরেডি চিঠি পেয়ে গেছে, বরখাস্তের চিঠি, এবং সে এসে জিজ্ঞাসা করে ডোরাকে যে তাকে কেন ডিসমিস করা হয়েছে। হি নাও ওয়ান্টস রেসপন্সিবিলিটি, সে এখন বলে যে এখন তুমি যেটা করবা, তোমার স্বামীকে বলবা যে আমি যে চাকরিতে ছিলাম ওই চাকরিরা আরো উন্নত মানের পদে আমাকে বসাতে হবে, না হলে আমি তোমার খবর করে দেবো। অ্যান্ড হ্যাজ চার চেঞ্জেস দ্য টার্মস অফ দ্য হিজ ব্ল্যাকমেইল, সে যে ব্ল্যাকমেইল করছিল, তাকে ধাপ্পা দিচ্ছিল, সেই ধাপ্পার কন্ডিশন গুলোকে চেঞ্জ করে ফেলে। নাও হি ইনসিস অনলি দ্যাট হি রিহায়ার্ড অ্যাট দ্য ব্যাংক, সে তাকে বলে যে তাকে শুধু রিহায়ার করলেই হবে না, আবার তাকে পুনরায় যে অবস্থা ফিরিয়ে দেবে তাই শুধু হবে না, বাট হি বি রিহায়ার্ড ইন আ হায়ার পজিশন, বরং তাকে আরো ভালো অবস্থানে, উন্নত অবস্থানে তাকে নিয়ে যেতে হবে, না হলে সে তাকে ছাড়বে না। হি দেন পুটস এ লেটার ইন দ্য হেলমার্স লেটার বক্স, তখন সে কি করে হেলমারের যে টোরভাল্ড হেলমার মা যে লেটার বক্সটা আছে, সে হেলমারের লেটার বক্সে সে একটা চিঠি রেখে যায়। তো এখানে এই চিঠিতে কি লেখা আছে, ডিসক্রাইব নোরাজ ডেট অ্যান্ড ফোরজারি, এখানে নোরা যে ঋণ নিয়েছিল এবং সে যে সিগনেচার জালিয়াতি করেছিল সেটা লেখা আছে। তখন আমরা জানি যে মেয়েরা খুব দ্রুত ভয় পেয়ে যায় এবং আতঙ্কে তারা অস্থির হয়ে যায়, যে মেয়েদের এটি বৈশিষ্ট্য, ইন এ প্যানিক, প্যানিক মানে হঠাৎ ভীতি। নোরা টেলস মিসেস লিন্ডে এভরিথিং, মিসেস লিন্ডেকে সবকিছু বলে দেয়, এবং যখন ভয় পায়, যখন মানুষ কিন্তু মেয়েরা বিশেষ করে সবকিছু অন্যদেরকে বলে দেয়, ভাবে না যে এই ভয়টা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে, সবাইকে বলে দেবে। আর মিসেস লিন্ডে অ্যাডভাইসেস নোরা টু ডিলেট টোর ভন, এবং মিসেস লিন্ডে কি করে নোরাকে পরামর্শ দেয় যে তুমি করো টোর ভন ওপেনিং দ্য লেটার, সে বলে যে তুমি তাহলে এক কাজ করো, টোর ভন যেন এই চিঠিটা খুলতে না পারে,
যতটা সম্ভব তুমি ওকে দেরি করাও যেন ও চিঠির বক্স না খোলে। ইন দ্য মিন টাইম শি গোজ টু স্পিক উইথ ক্লাস্টার, সে তাকে থামিয়ে রাখবে চিঠির বক্স না খোলার জন্য, এবং এর মধ্যে সে গিয়ে কি করবে, সে তাকে ক্লাস্টারকে সাথে কথা বলবে। ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে, এর মধ্যে সে তার সাথে কথা বলবে। তো এখন যেটি হলো সেটি হচ্ছে যে সে কিন্তু ক্রকস্টার বাসায় এসেছে, সে যখন তখন চিঠির বাক্স খুলবে, এই ভয়ে নোরা কিন্তু আতঙ্কিত। সে তখন চিন্তা করে যে ক্রকস্টার না টোরভাল্ড, টোরভাল্ডের মনোযোগটা ভিন্ন খাতে কিভাবে নেওয়া যায়, তাই সে বিগিনস টু প্র্যাকটিস দ্য ট্যারান্টালা। সে নাচতে শুরু করে, নাচের প্র্যাকটিস করতে শুরু করে। তো এই নাচের প্র্যাকটিসে তার স্বামীর সামনে নাচের প্র্যাকটিস করে এবং স্বামীকে বলে যে তুমি পিয়ানো বাজাও আর আমি নাচতে থাকে। তখন টোভার্ড পিয়ানো বাজাতে থাকে এবং সে নাচতে থাকে। শি উইল পারফর্ম এট দ্য ওপেনিংস ইভিনিংস কস্টিউম পার্টি, সে কি করবে যে ডান্সটা সে সন্ধ্যার সময় করবে, সেই ডান্সটার প্র্যাকটিস সে এখন তার হাজবেন্ডের সামনে করে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে নোরা কিন্তু খুব মানসিকভাবে উত্তেজিত অবস্থায় আছে, সে এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল করতে পারছে না এবং সে তার স্বামীকে কন্ট্রোল করে যাচ্ছে। তো ইন হার এজিটেটেড ইমোশনাল স্টেট, তার এই উত্তেজিত মানসিক অবস্থায় সে ডান্সেস ওয়াইল্ডলি, সে এমন ভাবে নাচে খুব বুড়ো ভাবে নাচে। কিন্তু আমরা জানি যে ট্যালেন্টের নাচটা কিন্তু বুড়ো নাচ না, এটা একটা ছন্দময় অনেক সফট একটা ডান্স, কিন্তু সে খুব ওয়াইল্ডলি নাচে এবং ভায়োলেন্টলি নাচে, খুব তীব্র ভাবে নাচে। তো এই বিষয়টা খুব অপছন্দ করে টোভাল, যে না না এভাবে কেন নাচো তুমি, এভাবে নাচার কি দরকার, এই নাচটা তো এরকম না। তো জাস্ট আমরা বুঝতে পারলাম যে নোরার মানসিক অবস্থাটা এখানে কেমন। নোরা ক্যান মেক টোভাল প্রমিস নট টু ওপেন হিজ মেইল আনটিল আফটার শি পারফর্মস অ্যাট দ্য পার্টি। নোরা তখন তার হাজবেন্ডকে বলে যে তুমি আমাকে একটা কথা দাও, সেই কথাটা হলো এরকম যে তুমি পার্টি থেকে ফিরে না আসার পর্যন্ত তুমি কি করবে, লেটার বক্স খুলবা না। তো অ্যাকচুয়ালি যে এই ধরনের একটি প্রমিস ওয়াইফকে করাই যায়, সেই প্রমিসটা কিন্তু টোভার করে ফেললো যে হ্যাঁ আমি পার্টি শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার লেটার বক্সটা খুলবো না। এর মধ্যে মিসেস লিন্ডে ফিরে ফিরে আসে খুব দ্রুতই এবং বলে যে শি হ্যাজ লেফট ক্রকস্টার এ নোট, তার মানে ক্রকস্টারকে সে জানান দিয়ে এসেছে কিন্তু তাকে পাওয়া যাবে না এখন, মানে সন্ধ্যার আগে পর্যন্ত আমরা ক্রকস্টারকে পাবো না, এটা সে বলল নোরাকে। দ্য পার্টি টেক্স প্লেস নেক্সট নাইট, তো যা হোক সন্ধ্যার সময় বা রাতের বেলায় কিন্তু এই পার্টিটা শুরু হয়ে গেছে, সেই ট্যালেন্টালা পার্টি, সেই বল ডান্সের পার্টি। ক্রকস্ট্যাড মিটস মিসেস লিন্ডে, ক্রকস্ট্যাড কি করে মিসেস লিন্ডের সাথে দেখা করে ইন দ্য হেলমার্স লিভিং রুম, হেলমারের লিভিং রুমে সে দেখা করে। দেখা করে তাদের কনভারসেশন শোজ দ্যাট দে ওয়ার অনস ডিপলি ইন লাভ। তো এই বিষয়টি কিন্তু আমাদের জানা ছিল না যে এই এক সময় ক্রকস্টারের সাথে ডক্টর মানে মিসেস লিন্ডের মানে ক্রিস্টিন লিন্ডের ভালোবাসা ছিল। তো ওরা যে কথাগুলো বলছিল, কথাগুলো দেখে বোঝা গেল তারা একসময় খুব এক অন্যকে ভালোবাসত। কিন্তু যেটি হয়েছিল, মিসেস লিন্ডের লেফ ক্রকস্টার তাকে রেখে গিয়েছিল ফর এ ওয়েলদিয়ার ম্যান, একজন বেশি সম্পদশালী লোককে দেখে তাকে বিয়ে করেছিল। হু উড এনাবল হার্ট টু সাপোর্ট হার ফ্যামিলি, যাতে সে তার পরিবারটাকে সাপোর্ট করতে পারে, মেইনটেন করতে পারে। তো আমরা জানি কিন্তু যে লিন্ডের বাবা মারা গিয়েছিল, ক্রিস্টিনের বাবা মারা গিয়েছিল, তার মা অসুস্থ ছিল এবং ছোট দুটি ভাই ছিল এদেরকে দেখাশোনার জন্য। শি টেলস ক্রকস্টার, সে ক্রকস্টারকে বলে যে শি ইজ নাও ফ্রি অফ হার ওন ফ্যামিলিয়াল অবলিগেশন, তার আর কোনো পারিবারিক বন্ধন নাই। এটি ক্রিস্টিন কিন্তু ক্রকস্ট্যাডকে বলে। তো এই যে এই কথাটি বললো, এই কথাটির ইঙ্গিত কি? আমরা জানি যে মেয়েরা সবসময় সব কথা মুখে বলে না, তারা ইঙ্গিতে বিভিন্ন কথা বলে থাকে যেগুলো ছেলেদেরকে বুঝে নিতে হয়, এবং সেটি কিন্তু সেই কাজটা করলো। সে বললো যে আমার কোনো পারিবারিক বন্ধন নাই, তার মানে আমি কিন্তু এখন তোমার সাথে পারিবারিক বন্ধনে জড়াতে পারি। অ্যান্ড উইশেস টু লিভ উইথ ক্রকস্ট্যাড অ্যান্ড কেয়ার ফর হিজ চিলড্রেন, এবং সে চাইলো যে সে তার সাথে থাকবে এবং তার বাচ্চাকে সে দেখাশোনা করবে। তো ক্রকস্টার খুব খুশি হয়ে গেল যে পুরাতন প্রেমিকাকে সে পেয়ে গেছে এবং সে তাকে এখন বিয়ে করতে পারবে। ক্রকস্টার ডিলাইটেড অ্যান্ড সেজ দ্যাট হি উইল ডিমান্ড হিজ লেটার ব্যাক বিফোর টোভার, সে তখন বলে যে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, তোমাকে আমি পেয়ে গেছি, এখন আমি অনেক কিছু ছাড় দিতে পারবো এবং আমি নোরাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেবো।
বাঁচিয়ে দেবো কিভাবে বাঁচিয়ে দেবো, আমি টোরভালকে আমি লেটার টোরভালের লেটারটা কি করবো ব্যাক করবো, ক্যান রিড ইট অ্যান্ড লার্ন ডোরাস সিক্রেট, যাতে এটা ক্রসটা মানে টোরভাল যেন চিঠিটা পড়তে না পারে, আমি চিঠিটা বক্স থেকে নিয়ে নেবো। মিসেস লিন্ডে হাউ এভার ইনসিস্ট হি লিভ দ্য লেটার, কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো, মানে ওই যে একটা কথা বলে যে প্ল্যান হইলো এক রকম আর যুদ্ধ হইতে আছে আরেক রকম, তো সেই যে আমাদের পলাশির যুদ্ধের সেই ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে এখানে, যে এতক্ষণ এত চেষ্টা করলো, যে চেষ্টাটা ছিল হচ্ছে যে এই চিঠিটাকে লুকানোর জন্য, চিঠিটাকে লুকাবে লুকাবে, কিন্তু এখন সেই কিনা বলছে যে চিঠিটাকে খুলে দেওয়া হোক, চিঠিটা সে দেখুক, তারা দেখুক। সে কেন বলছে কথা, সে বিশ্বাস করে যে টোভার্ড এবং নোরা তাদের মধ্যে বোঝাপড়া উন্নতি হবে যদি এই সত্যটা উন্মোচিত হয়, তো সত্যটা উন্মোচিত হলে বোঝাপড়াটা উন্মোচিত হবে। তো আমরা জানি যে সব সত্য সব সময় ভালো না, সত্য মাত্রই সুন্দর না, এটা আমরা জানি। সুন আফটার ক্রকস্টারস ডিপার্চার, ক্রকস্টারের বিদায়ের পরে নোরা অ্যান্ড টোভার্ড এন্টার, নোরা এবং টোভার্ড প্রবেশ করে ব্যাক ফ্রম কস্টিউম বল, তার যে কস্টিউম বল মানে পোশাক পরেছিল, যে বল পরে গেছিল যে সেখানে, তারপরে বল ডান্স করতে যে গেছিল পোশাক পরে, সেখান থেকে সে ব্যাক করে নোরা এবং টোভার্ড আফটার সেইং গুড নাইট টু মিসেস লিন্ডে, এবং মিসেস লিন্ডে কে সে গুড নাইট দিয়ে দেয়, যে ঠিক আছে ভালো থাকো তোমরা সবাই। টোরভাল টেলস নোরা, টোরভাল তখন নোরাকে বলে হাউ ডিজায়ারেবল শি লুক অ্যাজ শি টার্নস, নোরা বলে যে ওয়াও তোমাকে এত সুন্দর, এত নাইস, এত ভালো লাগছিল যখন তুমি ডান্স করছিলা, কি বলবো তোমাকে, খুব ডিজায়ার হচ্ছিল, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছিল। তো আমরা জানি যে ইট ইস ন্যাচারাল থিং দ্যাট একজন মানুষ যখন খুব সুন্দর পোশাক আশাক সুন্দর থাকে, তখন তাকে আকর্ষণীয় মনে হয়, স্পেশালি হোয়েন শি ওয়াজ ডান্সিং। র্যাঙ্ক হু ওয়াজ অলসো এট দ্য পার্টি অ্যান্ড হ্যাজ কাম টু সে গুড নাইট, সে গুড নাইট বলে চলে গেল। আফটার ডক্টর র্যাঙ্ক লিভস, ডক্টর র্যাঙ্ক চলে যাওয়ার পরে টোভাল ফাইন্ডস ইন হিজ লেটার বক্স টু অফ ডক্টর র্যাঙ্কস ভিজিটিং কার্ডস, সে দেখলো যে ডক্টর র্যাঙ্কের দুটা ভিজিটিং কার্ড আছে সেখানে, ইস উইথ এ ব্ল্যাক ক্রস অ্যাবভ দ্য নেম, তাদের দুটোর উপরেই ডক্টর র্যাঙ্ক কিন্তু এটা দিয়েছে, ডক্টর র্যাঙ্ক চিঠিটা দিয়েছে, এবং সে চিঠিতে এই চিঠিতে সে দুটো চিঠি না কার্ড দিয়েছে, ভিজিটিং কার্ড, সেই ভিজিটিং কার্ডের উপরে তার যেটা হয়েছে সেটা হলো যে দুটো ক্রস ছিল। নোরা নোজ ডক্টর র্যাঙ্কস কার্ডস কনস্টিটিউট হিজ অ্যানাউন্সমেন্ট, নোরা জানে যে ডক্টর র্যাঙ্কের কার্ড এখানে একটা ঘোষণা দিচ্ছে যে হি উইল সুন ডাই, সে খুব শীঘ্রই মারা যাবে, অ্যান্ড শি ইনফর্মস টোরভাল্ড অফ দিস ফ্যাক্ট, এবং সে টোরভাল্ডকে বলে, নোরা বলে যে ডক্টর র্যাঙ্ক এর খুবই বড় ধরনের অসুখ আছে, এই অসুখের কারণে সে মারা যাবে। তখন সে একটু বাড়াবাড়ি করে, নোরা একটু বাড়াবাড়ি করে, সে ভাবে যে আমি তো বিপদ থেকে বেঁচে গিয়েছি, আমার তো সমস্যা নাই, করো কম করো, সে তখন বলে যে তুমি এখন ক্রক্সের চিঠিটা পড়ো, পড়ো না, পড়ে দেখো না, সে ভাবে যে ক্রক্সের হয়তো চিঠিটা চেঞ্জ করে দিয়েছে, এই চিঠিটা পড়লে তার স্বামী হয়তো খুবই, কিন্তু ঘটনাটা কিন্তু তা না। টোরভাল রিডস দ্য লেটার অ্যান্ড ইজ আউটরেজড, স্ত্রীটা পড়ে এবং সে ক্রুদ্ধ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ফিউরিয়াস হয়ে যায়, হি কলস নোরা এ হিপোক্রিট, সে বলে তুমি একটা হিপোক্রিট, নোরাকে তখন সে গালাগালি শুরু করে যে তুমি একজন ভণ্ড, তুমি একজন কপট, তুমি একজন টিচারি, হি কলস নোরা হিপোক্রিট অ্যান্ড এ লায়ার অ্যান্ড কমপ্লেন্স দ্যাট শি হ্যাজ রুইনড হিজ হ্যাপিনেস, সে কি করেছে তুমি তার সুখ নষ্ট করে ফেলেছ, এবং সে বলে যে শি উইল নট বি অ্যালাউড টু রেইজ দেয়ার চিলড্রেন, তুমি কখনো আমার বাচ্চাদেরকে লালন পালন করতে আসবে না, ওনাকে সে বলে যে তার বাচ্চাকে লালন পালন করলে তার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, এরকম একটা বাজে চরিত্রের মেয়ের সাথে থাকলে তার বাচ্চারা নষ্ট হয়ে যাবে, এটা তাকে বলে। তখন হেলেন একটা চিঠি আসে, ব্রিংস ইট এ লেটার, চিঠি আসে, টোরভাল্ড ওপেন্স ইট অ্যান্ড ডিসকোর্সেস দ্যাট ক্রকস্টার হ্যাজ রিটার্ন নোরাস কন্ট্রাক্ট, তার মানে এই চিঠিটাতে দেখা যায় যে ক্রকস্টার কি করেছে, তার চুক্তিপত্রটা ফিরিয়ে দিয়েছে, কাকে ফিরিয়ে দিয়েছে, নোরাকে ফিরিয়ে দিয়েছে, তার মানে নোরাকে ফিরিয়ে দিয়েছে কেন, যে তার সাথে তার চুক্তি শেষ, তার লোড ফেরত দেওয়া হয়ে গেছে আর শেষ, চুক্তিটা দরকার নেই তার, এই জন্য সে এটা ফেরত দিচ্ছে, হুইচ কন্টেইনস ফোর্স সিগনেচার, এবং সেখানে সে দেখে যে তার বাবার বাবার সিগনেচার, এবং সেই সিগনেচারটা দেখে মিলিয়ে দেখে যে অবশ্যই জালিয়াতি করেছে কে,
নোরা, তখন সে প্রচন্ড রেগে যায়। টোরভালস হার্শ ওয়ার্ডস, টোরভাল খুব রেগে তার সাথে অনেক কঠোর কথা বলে, যে কঠোর কঠিন কথাগুলো সে কখনো বলে নাই। এই ওয়ার্ড গুলো নোরার মধ্যে কিছু একটা জ্বালিয়ে দেয়, কিছু একটা কোনো একটা আগুন জ্বালিয়ে দেয়, নতুন কিছু ধারণা নিয়ে আসে। সে ভাবে, হু আই অ্যাম, আমি কে, আমার সাথে আমার স্বামী এত খারাপ ব্যবহার করতে পারে? এই বিষয়টি নিয়ে যে আমি লোন করেছিলাম, এই লোনটা করেছিলাম তো আমি তার জন্যই, তার সুস্থতার জন্যই, এবং আমার স্বামী আমাকে এভাবে কোনো কিছু না দেখে না জেনে না বুঝে এত খারাপ ভাবে আমাকে মেনশন করতে পারে? তখন সে বলে যে তাদের 10-8 বছরের যে বিবাহিত জীবন, এই বিবাহিত জীবন সত্ত্বেও তারা একে অন্যকে বোঝে না, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইচ আদার। নোরা অ্যাসার্ট করে বলে যে টোভাল হ্যাজ ট্রিটেড হার লাইক এ ডগ। সে বলে যে তুমি আমাকে স্ত্রী হিসাবে কখনো দেখোনি, তুমি আমাকে একটা ডল মনে করেছ, তুমি আমার বাবা আমাকে ডল মনে করতো, তুমি আমাকে ডল মনে করেছ, যে ডলকে খেলা যায় এবং যে ডলকে প্রশংসা করা যায়। সে ডিসাইডস টু লিভ টোভাল, সে বলে যে আমি তোমাকে ছেড়ে চলে যাবো, আমি তোমার সাথে থাকবো না। সে ডিক্লেয়ার দ্যাট শি মাস্ট মেক সেন্স অফ হারসেলফ অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড হার, এবং সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, সে কি করবে, সে নিজেকে চিনবে, সে নিজেকে চিনবে, নিজের অস্তিত্বকে সে বুঝতে চেষ্টা করবে, এবং তার নিজের বাইরের চারদিকে কি আছে সেগুলো সে বুঝবে। একজন সে না বুঝে কাজ করেছে, সে ওয়াকস আউট, সে ঘর থেকে বেরিয়ে যায়, স্ল্যামিং দ্য ডোর বিহাইন্ড হার, তার পিছনের দরজাটাকে ধপাস শব্দ করে, সেই দরজাটাকে ধপাস শব্দ করে সে কিন্তু ঘর থেকে বের হয়ে যায়, এবং দরজাটি ধপাস হয়ে বন্ধ হয়ে যায় তার হাজব্যান্ড টোভার্ডের সামনে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশ ইউ গুড লাক।